জি, আমরা শুরুতেই আপনার কাছে একটু এই বিষয়ে জানতে চাই যে বাংলাদেশ ও বঙ্গোপসাগর নিয়ে বিশ্ব শক্তিগুলোর মধ্যে যে প্রতিযোগিতা ইতোমধ্যে দৃশ্যমান, মানে দীর্ঘদিন থেকে হয়ে আসছে, তো সর্বশেষ যেটা বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে এটা থেকে ভারত সবচেয়ে বেশি ফায়দা নিচ্ছে, আসলে কিভাবে নিচ্ছে, কোন দিক থেকে কিভাবে? হ্যাঁ, আপনি যে ইস্যুটা তুলছেন এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আজকেই আমি দেখছিলাম ডিপ্লোমেট একটা সাময়িকী আছে, আন্তর্জাতিকভাবে খুব বিখ্যাত একটা সাময়িকী, ওখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ফেলো অনু আনোয়ার, উনি একটা লেখা লিখছেন বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের এই যে বৃহৎ শক্তিগুলোর যে প্রতিযোগিতা এর উপরে। এখানে উনি ক্যাটাগরিক্যালি বললেন, এখানে চীন এবং আমেরিকার মধ্যে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এই অঞ্চলে ভারত। এমনকি ভারত তার সুবিধার জন্য তারা খুব অল্প খরচ করে, সাধারণভাবে আমরা জানি হচ্ছে এই ধরনের কৌশলগত প্রতিযোগিতায় কিন্তু হিউজ বাজেট ইনভলভমেন্ট থাকে, কিন্তু ভারত কোনো খরচ না করেই কিন্তু এই বৃহৎ শক্তিগুলোকে বিভিন্ন কৌশলে তাদের পরস্পর মুখোমুখি করার মাধ্যমে এখান থেকে বেনিফিট পাচ্ছে। এমনকি এই যে বাংলাদেশের যে পরিস্থিতিটা, এই সম্পর্কে উনি বললেন, বাংলাদেশের যে অবস্থা এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কিন্তু ভারত, তার যে নিরাপত্তা স্বার্থ আছে, তার অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ এবং আরও অন্যান্য কৌশলগত স্বার্থে। কিন্তু বাংলাদেশ খুব বেশি বেনিফিট অর্থনৈতিকভাবে অথবা অন্যভাবে ভারত থেকে পাচ্ছে না। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা রাষ্ট্রগুলো, আর বাংলাদেশের সাম্প্রতিককালের যদি আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প হিসেব করি, এতে কিন্তু সবচেয়ে বেশি বিনিয়োগ করে আসছে হচ্ছে চায়না। এর আগে যদি আরও বৃহৎ প্রকল্পগুলোতে যাই এবং স্বাধীনতার পর থেকে যদি আমরা হিসেব করি, এককভাবে জাপানই হচ্ছে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্য দিয়েছে। অন্যদিকে রেয়াতি সাহায্য যদি আমরা হিসেব করি, সবচেয়ে বেশি বাংলাদেশ সাহায্য পেয়েছে হচ্ছে বিশ্বব্যাংক, IMF, ADB এসব বিশ্ব সংস্থা থেকে, যেগুলো হচ্ছে পশ্চিমা প্রভাবিত। কিন্তু বাংলাদেশ থেকে যদি অর্থনৈতিক বাণিজ্যের কথা যদি বলি, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক হচ্ছে একেবারে একতরফা। এই একতরফা বাণিজ্য সম্পর্ক চীনের সাথেও আছে, কিন্তু চীন তো বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করছে, তা এখন কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই কিন্তু ভারত অনেক বেশি বাংলাদেশ থেকে বেনিফিট পাচ্ছে। আর সাম্প্রতিক যে রাজনৈতিক উন্নয়নটা, যেমন এই যে উনি যেটা লিখেছেন 2008 সালের যে নির্বাচনটা, এটা কম বেশি ওটা নিয়েও কিন্তু কিছু বিতর্ক আছে। বলা হয়েছিল যে খুব সূক্ষ্মভাবে এখানে কারচুপি করা হয়েছে, যেটা তখনকার যে 111 সরকার ছিল তাদের স্পন্সরশিপে। তো যাই হোক, বড়ো আকারের পরবর্তী নির্বাচনগুলোর সাথে যদি তুলনা করা হয়, এটা কিন্তু বড় আকারের কোনো বিতর্কিত ছিল না। এরপর থেকে গত 15 বছর আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আছে, এই ক্ষমতার দুইটা মেয়াদে কিন্তু যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেল, এই নির্বাচন একেবারেই বিতর্কিত। একটা তো বিরোধী দল আসেনি, আরেকটা তো দিনের ভোর রাতে হলো, তো ফলে এখন আরেকটা নির্বাচনের কাছাকাছি আসার পরেও কিন্তু ভারত আগের দুটো নির্বাচনে এবং 2008 সালের নির্বাচনে যেভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল, এবারে কিন্তু একইভাবে সমর্থন দেওয়ার কথা শোনা যাচ্ছে। হয়তোবা প্রকাশ্যে আমরা দেখতে পাই না, কিন্তু তারা বাংলাদেশ থেকে যে পরিমাণ বাংলাদেশকে তারা সহযোগিতা করেছে, তার চেয়ে তাদের প্রাপ্তিটা কিন্তু অনেক বেশি। ওখানেই যেটা হার্ভার্ড ইউনিভার্সিটির ফেলো যে জিনিসটা উনি এতে লিখছেন ডিপ্লোমেটে, উনি বলছেন যে ভারতের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা ইস্যু হচ্ছে উত্তর পূর্ব ভারতীয় বিদ্রোহীদের দমন করা, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের কাছে ভারত যা চেয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছে। তাদের আরেকটা বড় ইস্যু ছিল হচ্ছে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ইস্যু, মেইনল্যান্ড থেকে উত্তর পূর্ব ভারতে পণ্য চলাচলের, এবং সেটা কিন্তু তারা পেয়েছে। তারপরে সীমান্ত থেকে তারা যে রাডার মনিটরিং করা এই বিদ্রোহ অথবা অন্যান্য ক্ষেত্রে, সেটা কিন্তু তারা পেয়ে গেছে। এর বাইরে যেমন বাংলাদেশে যে তাদের বাণিজ্যের যে সুযোগটা, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্যে তাদের অংশীদারিত্ব, এটা কিন্তু ব্যাপকভাবে তারা পেয়ে গেছে। যেমন একটা ইস্যু উনি বিশেষভাবে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আদানি গ্রুপ যেটা আছে। আদানি গ্রুপ হচ্ছে ভারতের বিজেপির খুব ঘনিষ্ঠ একজন শিল্পপতি, বিশেষ করে মোদির ডানহাত বলা হয় শিল্প উদ্যোক্তাদের মধ্যে ওনাকে। আর আদানিকে যেসব বিদ্যুৎ কন্ট্রাক্টগুলো দেওয়া হয়েছে, এগুলোতে আসলে এক ধরনের রাজনৈতিক সুবিধা দেয়া। আদানি গ্রুপ হয়তো বিজেপিকে ফান্ডিং করে, আর আদানিকে ফান্ডিং করা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। এই জিনিসগুলো উনি উল্লেখ করে বলছেন, বাংলাদেশের এই সরকারের, বর্তমান যে সরকার আছে, এই সরকারের ক্ষমতায় থাকা না থাকার ব্যাপারে তারা ভারতের প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে, এবং সেই নির্ভরশীলতার সুযোগটা নীরবে নিয়ে যাচ্ছে ভারত। এবং
তা ওনার ধারণা হচ্ছে অনু আনোয়ারের চীন এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিদ্বন্দ্বিতাটা বাংলাদেশে, এই প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতাটা সৃষ্টির অন্তরালে কিন্তু ভারতের একটা ভূমিকা আছে। কিন্তু কৌশলগতভাবে তারা এমন পলিসি তৈরি করতেছে যেখানে আসলে তাদের কোনো খরচ করার কোনো প্রয়োজন হচ্ছে না। যেমন কোয়াডে ভারত আছে, কিন্তু কোয়াডে অন্য যে মিত্ররা আছে কেবলমাত্র ভারতের চীনের সাথে বিরোধের ইস্যুর বাইরে ভারত কিন্তু এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে না। যেমন আমেরিকার একটা বড় ইস্যু ছিল হচ্ছে ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন যুদ্ধে কিন্তু প্রকারান্তরে ভারত রাশিয়াকে সমর্থন করছে। এভাবে আরও যত ইস্যুগুলো আছে, যেমন মিয়ানমার, মিয়ানমারটা হচ্ছে আমেরিকার জন্য স্ট্র্যাটেজিক একটা বড় ইস্যু। তারা মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক ধরনের চেষ্টা, প্রচেষ্টা, বাজেট খরচ ইত্যাদি করছে, কিন্তু তাদের এই এজেন্ডা বাস্তবায়নে ভারতের কোনো সহযোগিতা কিন্তু আমেরিকা পায়নি। তো এইভাবে দেখা যাচ্ছে যে বৃহৎ শক্তিসমূহের, যেমন চীনের সাথে আমেরিকার প্রতিদ্বন্দ্বিতার কারণে সীমান্ত নিয়ে যে বিরোধ বেজিংয়ের সাথে আছে, এইসব ক্ষেত্রে কিন্তু ওয়েস্টের বা আমেরিকার সহযোগিতা ভারত পাচ্ছে। অন্যদিকে চীনের সাথে কিন্তু তার যে বাণিজ্যিক সম্পর্ক অথবা বিনিয়োগ সম্পর্ক, সেটার সুবিধাও কিন্তু ভারত নিচ্ছে। এই ইস্যুগুলো দিয়ে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, আজকে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ বা এই চারপাশের যে অঞ্চলটাতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটাতে যত ধরনের ডেভেলপমেন্টগুলো, প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদিগুলো হচ্ছে, এর পেছন থেকে ভারত বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু সুবিধাটা পাচ্ছে। এখানে যে জিনিসটা ইয়ে করা যায় সেটা হচ্ছে কি, ভারতের একটা ধারণা, এটা আনোয়ারও বলেছেন, ভারতের একটা ধারণা হচ্ছে আওয়ামী লীগ সরকার গত 15 বছর থাকার সময় যে পরিমাণ সুবিধা পেয়েছে এই সুবিধা কিন্তু অন্য কোনো সরকারের আমলে পায়নি। উনি বিশেষভাবে উল্লেখ করেছেন, বলে যে এই সময়টাতে বাংলাদেশের জনজীবনে ভারতের অনুপ্রবেশ অথবা ভারতীয় স্বার্থের অনুপ্রবেশ যত গভীরভাবে হয়ে গেছে এতটা কিন্তু অতীতে কখনো হয়নি। ফলে মনে করে যে এখন ভারত যদিও বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশ, কিন্তু গণতন্ত্রের জন্য ওয়েস্টের সাথে সুর মিলে যদি চাপ প্রয়োগ করে তাহলে হয়তো এমন হতে পারে যে আওয়ামী লীগ সরকার ভারতের ব্যাপারে বিগড়ে যেতে পারে, কারণ তারা চায়নার সাথেও একটা সম্পর্ক বজায় রাখছে। এই কারণে ভারত বরাবরই তার নিজের স্বার্থেই ঠিক গণতন্ত্র, ওয়েস্টের যেসব এজেন্ডাগুলো, মানবাধিকার, এগুলোকে পিছনে ফেলে একটা সম্পর্ক বজায় রাখছে। এটা মিয়ানমারের ব্যাপারে যেমন সত্য, ভারতের বাংলাদেশের ব্যাপারে একইভাবে সত্য। এখান থেকে যে ইঙ্গিতটা উনি দিতে চান সেটা হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন, তারপরে গণতন্ত্র চর্চা, মুক্ত অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন এবং মানবাধিকার রক্ষা করা, চর্চা করা, এসব ইস্যুতে আসলে ভারত পশ্চিমকে কতটুকু পিছনে থাকবে, সহযোগিতা করবে, এটার ব্যাপারে উনি সন্দেহ প্রকাশ করেছেন। তো এই ইস্যুটাতে আসলে এই যে কৌশলগত বাস্তবতাটা, এটা কিন্তু কদাচিৎ আমাদের সংবাদপত্রগুলোতে আলোচনা হয়, বৈশ্বিক সংবাদপত্রগুলোতে যে টুকটাক আলোচনা হয় এগুলোতে এই বিষয়গুলো চলে আসে। যেমন এটাও বলা হচ্ছে ভারত বাংলাদেশের কিন্তু তৃতীয় বৃহত্তম রেমিটেন্স মানে প্রাপ্তির একটা রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ ভারত থেকে কী পরিমাণ রেমিটেন্স আসে এটা এতটাই অনুল্লেখযোগ্য, কখনো আলোচনায়ও আসে নাই। তো যাই হোক, এই বাস্তবতাতে আসলে বাংলাদেশের কৌশলগতভাবে সরকারের কী নীতি নির্ধারণ করা উচিত, কী করা উচিত দেশের স্বার্থে, সেটা হয়তো নীতি প্রণেতারা চিন্তা করবেন। সব মিলে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে তাদের নিজের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে বলে কি মনে হয়? সেটা মনে হতে পারে, কারণ হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের মানে ভারতীয় জনগণ, ভারতের সরকার, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রতিনিধিত্বশীল সরকারের যদি সম্পর্ক হিসেব করা হয় তাহলে সেটা তো এখন আসলে চলছে না। যদি সেটা চলতো তাহলে তো এখানে মুক্ত অবাধ নির্বাচনে তো কোনো বাধা থাকার কথা না। এটা মনে করার কোনো কারণ নেই যে একটা বিশেষ দলের সরকার ভারতের নিরাপত্তার জন্য অব্যাহত রাখাটা জরুরি, সেটা হয়তো সাময়িক একটা বিষয় চিন্তা করে, কিন্তু আসলে গণতন্ত্র চর্চা যখন থাকে, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার যখন থাকে, তখন ওই অঞ্চলে কিন্তু অশান্তি, অস্থিরতা কম থাকে। আর বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায়, বাংলাদেশ যদি অস্থির হয়ে ওঠে এটার প্রভাব কিন্তু ভারতে পড়তে বাধ্য, কিন্তু এই বিষয়টা হয়তো ওখানকার নীতি প্রণেতারা অত বেশি চিন্তা করেন না।